আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকেই প্রশ্ন করেছেন আমাকে কারণ পরপর কয়েকটা প্রশ্ন যখন জমা হয় তখন আমরা উত্তর দেওয়া শুরু করি বিশেষ করে আমি উত্তর দিই এখন এই প্রশ্ন আসার পরে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজনের প্রশ্ন করছে ভাই ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও কেন জানি ঘোলাটে হয়ে যায় বা লো কোয়ালিটি হয়ে যায় ভালো মতো বোঝা যায় না বা যেরকম ভিডিও আমার মোবাইলে আছে সেরকম ভিডিও আপলোড হয় না কেন এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের মানে মোবাইলে আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু সেটিংস আছে আবার এখানে ফেসবুক কর্তৃপক্ষরও কিছু বিষয় আছে এখানে ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার একটা এক জিবি বা দেড় জিবি বা মানে একটা হাই ডেফিনেশনের একটা ফটো থাকে তখন যদি ফেসবুক কর্তৃপক্ষ আপনার সেই ভিডিও বা রাখে আপলোড রাখে তো অনেক পরিমাণ জাগার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে আপলোড করার পরে ফেসবুক থেকে অটোমেটিক্যালি ভিডিও কোয়ালিটি অর্থাৎ একেবারে লো কোয়ালিটি না হলেও কিছু পরিমাণ এমবি বি কমিয়ে তাদের অনুসারে স্বাদ অনুযায়ী ফেসবুক আপলোড করে থাকে বা লোড করে থাকে আর কিছু কারণ আছে আপনি যে মোবাইল ব্যবহার করবেন সেই মোবাইলেও কিন্তু কিছু সেটিংস আছে এখন আমি দেখে দিব মোবাইলের কী সেটিংসের মাধ্যমে আপনি এইচডি কোয়ালিটির অর্থাৎ হাই ডেফিনেশন ভিডিও আপলোড করবেন এটা করার জন্য আপনাকে ফেসবুকে লগ করতে হবে ফেসবুকে লগ করে এখানে রাইট সাইডে দেখেন থ্রি লাইন আছে থ্রি লাইন অপশন আপনি থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেস প্রাইভেসি আপনি এখানে প্রবেশ করবেন এখান থেকে আপনারা এই যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশানে প্রবেশ করলে লগ মানে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন একেবারে শেষের দিকে গিয়ে দেখবেন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট বলে একটা অপশন চলে আসছে আপনি এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে একটা অপশন আছে দেখেন ভিডিও অ্যান্ড ফটো সেটিং এখানে একটা অপশন এই যে ভিডিও আপলোড এইচডি কোয়ালিটি এখানে যদি আপনি এই সুইচটা এভাবে অন করে রাখেন তাহলে আপনার ভিডিও এইচডি আকারে অর্থাৎ হাই ডেফিনেশনে আপলোড হবে আর যদি আপনার এই সুইচটি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু লো কোয়ালিটি হবে অর্থাৎ এইচডি আকারে আপলোড হবে না আপনি যে আকারে আপলোড করুন না কেন ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু কিছু পরিমাণ এম বা কোনো পরিমাণ এম বি কমে কোনো প্রবলেম হয় না কিন্তু আপনার মোবাইলে যদি এই দুইটা বিষয় মানে অফ থাকে তাহলে কিন্তু আপনাদের ফটো বা ভিডিও এইচডি আকারে আপলোড হবে না তো বন্ধুরা আজকে দেখে দিলাম কীভাবে আপনার ফটো বা ভিডিও এইচডি আকারে আপলোড করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ